বছরখানিক হবে এসে সবচেয়ে বেশি মানে আমার এত খারাপ লাগছিল যখন দেখলাম 3 আর 4 নম্বর ফ্লোরটা ভেঙে ফেলা হয়েছে। মানে এই 2টা ফ্লোরে জীবনের অনেক অনেক অসংখ্য হাজার হাজার স্মৃতি, কেমন স্মৃতি রয়েছে আমার, অনেক নস্টালজিক স্মৃতি রয়েছে, অনেক মজার মজার আড্ডা রয়েছে, অনেক মজার মজার স্মৃতি রয়েছে, যেগুলো সত্যি আমি এখানে দেখার পর অনেকক্ষণ দাঁড়িয়েছি। আবার পর মুহূর্তে চিন্তা করলাম যে না, আমরা যদি এক জায়গায় স্থির হয়ে থাকি তাহলে আমরা দিকে যাবে না, নিশ্চয়ই ভালো কিছুর জন্য করা হচ্ছে, সেটা মনে করে আবার নিজেকে সান্ত্বনা দিলাম। সর্বোপরি মজাই লাগতো, বাতাসটাও বেশ ভালো লাগছে, পরিবেশটা অনেক সুন্দর, সবচেয়ে বেশি ভালো লাগছে যে আজকে একটা সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। সুন্দর একটা দুই ক্যারেলি আপনি বলেছেন, দুই ক্যারেলি কিন্তু সমান করতে পারছি সেটা আমার না সত্য, মানে বেশ কিছুদিন ধরে নির্বাচন প্রত্যেকবারে আমি এর আগে নির্বাচনের আগে 3-4 দিন আসতাম, হয়তো সামান্য কিছু পয়সার জন্য এমন এমন দেখা গেল আপনি একটা কিছু একটা কথা বলছেন, সেই কথা জোড়া লাগে নিজেদের মধ্যে একটা সম্পর্ক যে বানিয়েছে সে হয়তো 500 টাকা 1000 টাকা পেয়েছে, নিজেদের মধ্যে খারাপ পরিবেশ, জানি না এই পরিবেশ এই মন মানসিকতা কি কতদিন সময় লাগে, সারা দেশের মানুষ আমাদের খুব একটা ভালো চোখে জিনিসটা নেয়নি তারা। আমরা আশা করবো নিজের ছোট ছোট স্বার্থ ত্যাগ করে আমরা দেশের একটা প্রিয় ছিল এই শিল্পের উন্নয়ন কীভাবে করা যায় সেটা দিকে ফোকাস, শিল্পী সমিতির ইলেকশন এটা শিল্পীদের একান্ত নিজস্ব ব্যাপার, তাদের শিল্পীদের এটা দিয়ে কিন্তু বিশাল কোনো চলচ্চিত্রের বিশাল কিন্তু ভুল ধারণা শিল্পীদের স্বার্থ রক্ষা হবে, এখানে আমরা আমরা এই কাজ করবো, হয় আজকে আমার বাইক কাজ করবে নাহলে আমার মন কাজ করবে না, আমার তখন যাকে পায় তাকে ধরে মনে হয় যেন বিপদটাকে উত্তরাতে চায়, কিন্তু ভুল ধারণা, কখনোই এই রূপাল লোক ছাড়া কোনো বিপদ উদ্ধার হয় না, এবং যে দায়িত্বশীল তাকে দিয়ে উদ্ধার করতে হবে। গত নির্বাচনগুলো থেকে এবার নির্বাচনটা আলোচনা বেশি হচ্ছে, এটা তো কেন হচ্ছে আপনি কি মনে করেন? এটা নির্বাচন একটা কারণ হতে পারে যে অনেক সময় দেখা যায় যে সত্যি কথা গত 5-7 বছর আগেও শিল্পী সমিতি এতটা ফোকাসে ছিল অন্যান্য সমিতি, কিন্তু গত প্যান্ডামিকের সময় পর থেকে দেখা যাচ্ছে শিল্পী সমিতি অনেক বেশি ফোকাসে, হয়তো কোনো কাজ হয়েছে বা যে কোনো কারণ হয়তো ফোকাসে, এখন সেই জন্য হয়তো মিডিয়ার লোকরা ভাবছে যে পাবলিকও আগ্রহ প্রকাশ করছে যে না এরা কি করছে দেখার জন্য, সেই জন্য হয়তো ফোকাস হচ্ছে। অনেক তারা বিজেপি নির্বাচন নিয়ে বেশ সরব ছিল মানে গণমাধ্যম, সেই জায়গা থেকে আপনি কিন্তু অনেক কিছু দেখেছেন, এটার কারণে এটার কারণে আমি প্রথমেই বললাম যে অনলাইনে যে ছোট ছোট নিউজগুলো একজন একটা সাক্ষাৎ করে নিচ্ছে, সেখান থেকে কোট করে একটা ওয়ার্ড নিয়ে সে ওয়ার্ডটাকে আরেকজনের কাছ থেকে রিপ্লাই নিচ্ছে, এই যে নিজেদের মধ্যে কোন্দল তৈরি করা এটা আমার কাছে খুবই জঘন্য লাগে, কারণ দিন শেষে সবাই আমরা ভাই বলে একসাথে কাজ করি, কেন নিজের ভিউয়ার্স বাড়ানোর জন্য চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আমরা এই কাজটা কেন করবো, দরকার নেই তো আপনারা কেন করছেন, আমরা না ধরেন যদি ভিউয়ার্স বাড়ানোর জন্য না, এখানে একটু আরেকটু অ্যাড করি যে একটা প্যানেল দেখা গেছে নোট দিয়ে ভোটকানের দিন শেষ, এটা অন কাইন্ড অফ ফিট করা একটা আক্রমণাত্মক ভাবে, এটা তো কিভাবে দেখছেন আপনি? এটা সত্যি কথা, সত্যি কি শিল্পীরা টাকা বিক্রি হয়? আমার কাছে জিনিসটা আপনার কি মনে হয় দীর্ঘ অভিজ্ঞতা আলোকে সত্যি কি টাকা বিক্রি হয় শিল্পীরা? না ভাই, আমি অনেক অনেক দিনে ফোনে অপেক্ষায় ছিলাম, কেউ তো দিল নাই, তাদেরকে জানতে চাই যারা জিতবে তাদের উদ্দেশ্যে কি বলবে?
যারা জিতবে তাদের উপর কিন্তু আপনারা তাদের ই বাড়িয়ে দিয়েছেন অনেক বেশি, মানে তাদের উপর এত আশা বাড়াই দিয়েছেন এই নিউজ টিউজ করে, পাবলিকের আশা এত বেড়ে গেছে। গত তিন চার দিন আগে আমি শপিংয়ে গিয়েছিলাম, সবাই দোকানদারও বলছে স্যার কাকে ভোট দিবেন, একে ভোট দেন, ওকে ভোট দেন, ওরাও দেখলাম খুব কনসিয়াস। তো তারা জানে না এই সমিতির আসল কাজটা কি, তারা মনে করতেছে কোনো প্যানেল জিতলে মনে বিশাল এখানে একটা রোড হয়ে যাবে, এখানে একটা বিল্ডিং হয়ে যাবে, এখানে একশো কি হয়ে যাবে, বিশাল কিছু হয়ে যাবে, আসলে আলটিমেটলি কিছুই হবে না। আর যারা হেরে যাবে শোনেন, এখানে হার জিতের কিছুই নেই, যারা হেরে যাবে তারা যারা পাশ করবে তাদের একসাথে বসে কাজ করবে, কারণ আমরা যদি আলাদা হয়ে যাই মন খারাপ করে দূরে সরে যাই তাহলে একা যারা জিতবে তাদের পক্ষে কিচ্ছু করা সম্ভব না। একদম মেসেজ ক্লিয়ার, সবাইকে একসাথে কাজ করতে হবে। আর এখন একটা এমন একটা ক্রুশিয়াল টাইম চলতেছে, একে প্যান্ডামিক, তারপরে সিনেমা হল নেই, তারপর ছবির সংখ্যা কম, এখন হচ্ছে কি সবাই মিলে হবে না। আমরা সবসময় বলতেছি একটা জিনিস, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি, আদারওয়াইজ এটা সবাই মিলে করলে কিছুই হবে না। তাহলে কীভাবে হবে সেটা যদি চুক্তি করে, এটা করতে হবে গভর্নমেন্টকে, এটা পলিসি বানাতে হবে, পঞ্চবার্ষিকী পলিসি বানাতে হবে, এবং করতে হবে যারা লগ্নি কারক তাদেরকে ফ্যাসিলিটি দিতে হবে, তারা যেন এখান থেকে সে লগ্নি করে তার টাকাটা ফেরত পায়, সেই পরিবেশ তৈরি করে দিতে হবে। তাহলে লগ্নি কারকরা এখানে সে ছবি লগ্নি করবেন, ছবি বানাবেন, ডিরেক্টররা কাজ করবেন, সুন্দর সুন্দর ছবি বানাবেন, এবং শিল্পীরা কাজ করবেন। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে কি, এটা কে কীভাবে নেবেন জানি না, সেটা হচ্ছে নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। এটা যতদিন না পর্যন্ত আমরা আমাদের ব্রেন থেকে না সরাতে পারবো যে আমি ফিল্মকে 20 বছর সার্ভিস দিয়েছি আমি কেন এখান থেকে সরে যাব, এইটা ধ্যান ধারণা রাখলে, আমি 20 বছর আগে একটা সুপারহিট ছবি দিয়েছি ওইটা কিন্তু আমার ক্রেডিট, আমার হচ্ছে ওই টাইমটার জন্য আমি পারফেক্ট ছিলাম, কিন্তু নতুন যারা আসছে তাদেরকে কাজের পরিবেশ তৈরি করে দিতে হবে, আমাদের সিনিয়রদের, তারাই কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আমাদের যতটুকু ছিল আমরা অতটুকু এগিয়ে নিয়েছি, এদেরকে স্কোপ করবে, সেটা পরিচালক হোক, নতুন পরিচালক যারা আসছেন, বিশেষ করে অনেক ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ইয়াং ট্যালেন্ট আমি দেখেছি, কাজ করার সুযোগ হয়েছে, অনেকের ছবি দেখেছি বা ছোটো ছোটো কন্টেন্ট দেখেছি, তাদের হিউজ পরিমাণ মেধা আছে কাজ করতে, এই মেধাগুলো আমরা যারা পুরনো আছি তাদেরকে জায়গা শিখেছি, কোথায় যেন মনে করছে এটা আমার বাপদাদার সম্পত্তি আমরা যাব না, না এটা আমার বাপদাদার সম্পত্তি, এটা হচ্ছে দেশের প্রপার্টি, এটাকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের কাজ। আমরা যারা ভোটার আছি আমরা যেন কেমন যেন গলে যাই জিনিসটা, সেরকম একটা কিছু না শুনলে যেন আমাদের নিজেদের আমার কাছে খুবই দুঃখজনক, মানে চরম হতাশাজনক একটা জায়গা, কেন এই দূরত্বটা, কোন জায়গা নাই আমার কথা, আমি কেন অপরের বদনামটা করব, দরকার নাই, তা আমি কেন এই ভাইয়ের বদনাম করবো, আমি কেন আপনার বদনাম করবো, দরকার নাই, আমাকে আমি ভোটে দাঁড়াবো, আমাকে যদি শিল্পীরা পছন্দ করে ভোট দিবে, আমি আপনাকে বদনাম করে তো ভোট চাওয়ার আমার কোনো দরকার নেই, কোনো দরকার আছে, আর আমি কাকে ভোট দিব এটা আমি এক মাস আগে ঠিক করে ফেলি, তো আমি ওকে বদনাম করলাম, ওর বদনাম দেয় এর বদনাম করলাম, ওগুলো খুবই মানে আমার কাছে সত্যি, মানে শিল্পীদেরকে সারা দেশের মানুষ একটা অন্যরকমভাবে দেখে সবসময় আমি মনে করি, তাদেরকে এভাবে ডিপেন্ড করা, এক মাস আগে যে আপনি ঠিক করে রেখেছেন কোন বিষয়টা বিবেচনা করেন, আমরা জানতে চাচ্ছি যে কাকে দেবেন, তো যাকেই দেবেন কোন কারণে আপনি এক মাস আগে যে নিশ্চিত হয়ে আছেন, নির্দিষ্ট কারণটা দেবেন। আমি শুধু একটা জিনিসই চিন্তা করছি, সেটা হচ্ছে আগামী 2-3 বছর শিল্পী সমিতির জন্য বা চলচ্চিত্রের জন্য, আগামী লাস্ট 3-4 বছরও যাচ্ছে, আগামী বছরগুলো তো এরকম চলবে, আমাকে আজ থেকে 7-8 বছর আগে একজন জার্নালিস্ট জিজ্ঞেস করেছিল যে বাংলাদেশের যে ফিল্মের অবস্থা এটা কতদিন উঠছে, আমি তখন বলেছিলাম যে মিনিমাম 10 ইয়ার্স, উনি আমার কাছে বলছিল 10 ইয়ার্স কেন, আমার সবাই বলতেছে 1-2 বছর, না 10 বছরও সম্ভব হবে না, জানি না, এখন যে সিচুয়েশন দেখছি তাতে মনে হচ্ছে আগামী 15 বছরও এটা হবে, সময় লাগবে, অনেক প্রচুর সময় লাগবে, অনেককে ট্র্যাক করতে হবে, অনেক কিছু
মানে অনেকে ট্যাক্স স্বীকার করে তারপর সামনের দিকে এগিয়ে যেতে পারে। চিন্তা করছি যে যারা এইটার কন্ট্রিবিউশন রাখতে পারে, হয়তো শিক্ষক কন্ট্রিবিউশন রাখবে তাদের জন্য। থ্যাংক ইউ ভাই।